আল্লাহ রসুল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং লোকদিগকে শিক্ষা দেন। আল্লাহ রসুল বলছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কুরআন মাজিদ শিক্ষা করে এবং লোকদিগকে শিক্ষা দেয়, তারাই হলো সর্বোত্তম ব্যক্তি। আরেকটি হাদিসে আল্লাহ রসুল বলছেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, কুরআন মাজিদ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, কুরআন মাজিদ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। আজকে আমরা অনেকে আছি নিজেরা বলি, মুখে বলি যে আমি মুসলমান, অথচ কুরআন মাজিদ পড়তে পারে না, এরকম অনেক মুসলমান রয়েছে। ভালো করে শুদ্ধ করে নামাজ পড়তে জানে না। আপনি যদি কুরআন মাজিদ শুদ্ধ করে না পড়তে পারেন, তাহলে আপনি নামাজ পড়বেন কিভাবে? নামাজ ভঙ্গের কারণ হলো 19টি, তার মধ্যে একটি হলো নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। আপনি যদি কুরআন মাজিদ শুদ্ধ করে না পড়তে পারেন, তাহলে তো আপনি নামাজ পড়তে পারবেন না, আপনার নামাজ হবে না। আপনি নামাজ পড়লেও আপনার নামাজ হবে না, কারণ আপনার তেলাওয়াত শুদ্ধ না। এই জন্য আপনার ছেলে মেয়েকে ছোট্ট বয়সে তাদেরকে কুরআন মাজিদ শেখান, তাদেরকে কুরআনের দিক আহ্বান করেন যে বাবা, তোমাকে কুরআন মাজিদ অবশ্যই শিখতে হবে, কুরআন তেলাওয়াত অবশ্যই তোমাকে শিখতে হবে। তারপরে তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয় সেই শুদ্ধ করে তাদেরকে নামাজ শিখান। শুধু ওই বাংলা অঙ্ক ইংরেজি নিয়ে আপনার ছেলেকে নিয়ে পড়ে থাকেন না। এই বাংলা অঙ্ক ইংরেজি এরা ধরা দেবে হলো শুধু দুনিয়াতে, শুধু দুনিয়াতে আপনি লাভবান হতে পারবেন। আপনার ছেলেকে যদি ইঞ্জিনিয়ার বানান, আপনি দুনিয়াতে অনেক টাকার মালিক হতে পারবেন। আপনার ছেলেকে যদি ডক্টর বানান, তাহলে আপনি দুনিয়াতে অনেক টাকার মালিক হতে পারবেন। এটা হলো দুনিয়াতে, কিন্তু পরকাল জীবনে না। পরকাল জীবনে যদি আপনি কিছু পেতে চান, তাহলে আপনার সন্তানকে, আপনার ছেলে এবং মেয়েকে কুরআন মাজিদ শুদ্ধ করে শেখান এবং শুদ্ধ করে নামাজ পড়া শেখান। এই জন্য আল্লাহ রসুল বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা, ইসলাম সম্পর্কে জানা, এটা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ, এটা আল্লাহ রসুল বলেছেন। আজকে আমরা এই ফরজ এলেন কতটুক হাসিল করতেছি? আপনার ছেলে হয়েছে, আপনি তাদেরকে ছোট্ট বয়সে কোচিং করাইতেছেন, সকালবেলা তাদেরকে কোচিংয়ে নিয়ে যাচ্ছেন, স্কুলে নিয়ে যাচ্ছেন, তাদেরকে কুরআন শিক্ষা দিতেছেন না। এটা শুধু আপনার ছেলেই ক্ষতিগ্রস্ত হইতেছে না, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। যখন আপনার ছেলে বড় হয়ে যাবে, সে তো নামাজ পড়া জানে না, সে তো কুরআন পড়া জানে না, ইসলাম সম্পর্কে তার কোনো ধারণা নেই, জ্ঞান নেই, তখন কি হবে? যখন সে বড় হয়ে যাবে, সে নামাজ পড়তে চাবে না, অথচ সে ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে বা সরকারি কোনো কর্মকর্তা হয়েছে, সে নামাজ পড়া জানে না, এই জন্য নামাজও পড়ে না। তাহলে সে যখন হাশরের মাঠে উঠবে, তার ফয়সালা যখন হবে জাহান্নাম, তখন ফেরেশতাদেরকে বলবে যে না, আমি জাহান্নামে যাব না, কারণ আমার মা বাবাকে ডাকো, তাদেরকে রেখে আমি জাহান্নামে যাব না, কারণ তারা আমাকে ছোট্ট বয়সে, তারা আমাকে কেন কোরআন শিক্ষা দেয় নাই,
তারা আমাকে কেন নামাজ শেখায় নাই, কেন তারা আমাকে ইসলাম সম্পর্কে শেখায় নাই, এই কথা বলবে সে হাশরের মাঠে, সে হাশরের ময়দানে, সে জাহান্নামে যাওয়ার আগে আপনার সন্তান এই কথাই বলবে। এই জন্য আপনার সন্তান হয়েছে, ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, তাদেরকে প্রথম স্টেপ কালেমা শেখান, কালেমার পর তাদেরকে কোরআন মাজিদ শেখান, তাদেরকে সহি শুদ্ধ করে নামাজ পড়া শেখান, তারপর আল্লাহ পাকের ইবাদতের পর মা বাবার খেদমত করতে হয়, পিতামাতার খেদমত করতে হয়, এগুলো আপনার ছেলে সন্তানদেরকে শেখান। ইসলাম সম্পর্কে যতটুক জানা ফরজ অতটুক শিক্ষা করান, যদি আপনার ছেলে হয়ে থাকে তাকে জানাজার নামাজ পড়ানো শেখান, যেন আপনি যখন মারা যাবেন আপনার সন্তান যেন আপনার জানাজাটা পড়াইতে পারে, কোনো হুজুর অন্য কোনো হুজুর যেন না ডাকতে হয়, আপনার সন্তানই যেন আপনার জানাজাটা পড়াইতে পারে। এই জন্য অনুগ্রহ করে দয়া করে আপনার সন্তানকে কোরআন মাজিদ শেখান, শুদ্ধ করে এবং নামাজ পড়া শেখান, ফরজ এলেমটুকু আপনার সন্তানকে শিক্ষা করান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের সহিহ বুঝদান করুক। সবাই বলি আমিন।